হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের নাকের ড্রপ অট্রিবিন, অট্রিবিন স্প্রে এবং কি অট্রিবিন ড্রপ এবং কি বা ইনফ্যান্ট বাচ্চাদের ড্রপ এবং কি জেলোমেট অ্যাডাল্ট এবং কি জেলোমেট ইনফ্যান্ট। সো আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, সবগুলো একই, শুধু কাজগুলো আমরা সম্পর্কে জানবো। সো এই ওষুধ ব্যবহার করে অনেকে লোকের গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এই অসম্ভব্য একটি কিন্তু গুরুত্বর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি ঘটলে প্রতি অবিলম্বে আপনার ডাক্তারকে বলুন। যেমন ধীর দ্রুত স্পন্দিত হৃদস্পন্দন, মাথা ঘোরা, বমিভাব, মাথা ব্যথা, মানসিক মেজাজের পরিবর্তন, ঘুমের সমস্যা, কাঁপুনি, কম্পন, অস্বাভাবিক ঘাম, অস্বাভাবিক দুর্বলতা। এই ওষুধটি সাধারণত সর্দি, সাইনোসাইটিস, খর, জ্বর এবং অ্যালার্জি সহ বিভিন্ন অবস্থার কারণ নাকের ভিড়ের অস্থায়ী উপশমের জন্য ব্যবহৃত হয়। এটি নাকের এলাকায় রক্তনালী সংকুচিত করে, ফোলাভাব এবং ভিড় কমিয়ে কাজ করে। আমি কি প্রতিদিন অট্রিবিন অনুনাসিক স্প্রে ব্যবহার করতে পারি? উত্তর না, অট্রিবিন স্প্রে প্রতিদিন ব্যবহার করা উচিত নয়। এছাড়া আপনার প্রতিটি নাসারন্ধ্রে প্রতিটি অট্রিবিন অনানুষিক স্প্রে দুটি বেশি প্রয়োগ করা উচিত নয়। এটা একটা না, সাত দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। লক্ষণগুলির অব্যাহত থাকলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। আমি কি দিনে কতবার অট্রিবিন ব্যবহার করতে পারি? প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক প্রতিদিন তিনবার পর্যন্ত প্রতিটি নাকের মধ্যে একটি প্রয়োগ, প্রতিটি নাসারন্ধ্রের প্রতিটি দিন তিনটি প্রয়োগ বেশি করবেন না। 12 বছর কম বয়সী শিশুদের জন্য উপযুক্ত নয়। প্রশাসনের রুট আনুষ্ঠানিক পেশে আবেদন, অস্থায়ীভাবে জ্বালাপোড়া, যেটা হচ্ছে সাইড এফেক্ট হতে পারে, অস্থায়ীভাবে জ্বালাপোড়া, দংশন, নাকে শুষ্কতা, নাক দিয়ে পানি পড়া এবং হাঁচি হতে পারে। যদি এই প্রভাবগুলির মধ্যে কোনোটি স্থায়ী হয় বা খারাপ হয় তবে আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সাথে অবিলম্বে বলুন। যদি আপনার ডাক্তার এই ওষুধটি লিখে থাকেন তো মনে করে রাখবেন যে আপনার ডাক্তার বিচার করেছেন যে আপনার উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকির চেয়ে বেশি। অট্রিবিন ব্রিথ ক্লিন ডেইলি নাসাল ক্লিনজার প্রতিদিন যতবার প্রয়োজন ততবার ব্যবহার করা যেতে পারে। তবে সাধারণত প্রতি নাকের ছিদ্রে দিনে এক থেকে দুইবার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য পরিষ্কার নাক বজায় রাখার জন্য যথেষ্ট হওয়া উচিত। সর্বদা লেবেল পড়ুন, অট্রিবিন কি আপনার নাকের ক্ষতি করতে পারে। এই ওষুধের অত্যাধিক আপনার অনুনাসিক প্যাকেজ প্যাসেজের ক্ষতি হতে পারে, যা দীর্ঘস্থায়ী কনজেশন হতে পারে। অনুনাসিক স্প্রে ব্যবহার করতে আপনার নাকের আলতো করে ফু দিন। আপনার মাথা সোজা রাখুন এবং বোতলের ডগাটি একটি নাকের মধ্যে ঢুকিয়ে দিন। কেউ অট্রিবিন ব্যবহার করা উচিত নয়। ওষুধ রোগের মিথস্ক্রিয়া, অট্রিবিন নাসাল ড্রপ 10 ml, গ্লোকোমা, চোখের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েড ব্যাধি রোগের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। অট্রিবিন ব্যবহারের দীর্ঘমেয়াদী প্রভাবগুলি কী কী? দীর্ঘায়িত বা অত্যাধিক ব্যবহারের ফলে অনুনাসিক শ্লেষায় রিবাউন্ড কনজেকশন এবং অথবা অ্যাট্রফি হতে পারে। সো আজকে আমরা জানলাম অট্রিবিন স্প্রে, অট্রিবিন ড্রপ এবং কি অট্রিবিন ইনফ্যান্ট বাচ্চাদের কীভাবে ব্যবহার করতে হবে, কতটুকু ডোজ দিতে হবে সে সম্পর্কে জানলাম। সো আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, যাতে নতুন নতুন উপকৃত হতে পারে সবাই। সো আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।